হুড়াহুড়ে বাড়িছে নিত্য ব্যবহার্য মিঠাতেলর দাম। সাত দিনত 15-20 টাকাক বৃদ্ধি মিঠাতেলর দাম। অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর অত্যাধিক মূল্য বৃদ্ধিয়ে বারুকয়ে জলাকলা খুয়াইছে সর্বসাধারণ রাইজক। বিশেষকৈ প্রতিটো ব্র্যান্ডর প্রতি লিটার মিঠাতেলর দাম এসপ্তাহর ভিতরতে 15-20 টাকাক বৃদ্ধি হয়েছে। শিবসাগর এসপ্তাহর ভিতর প্রতি লিটার ময়ূর মিঠাতেলর দাম 140-155 টাকাল বৃদ্ধি। সেইদরে প্রতি লিটার ইঞ্জিন মিঠাতেলর দাম 155-175 টাকাল বৃদ্ধি হয়েছে। পার লিটারত এতিয়া ময়ূরটো আগতে 140 টাকা আছিলে, এতিয়া 155 টাকা হয়ে গেলগে, 55-60 টাকা। তাৰপিছত ইঞ্জিন আগতে 155 টাকা আছিলে, এতিয়া 175 টকা হল, মানে প্রায় 20 টকামানকে পার লিটার বাড়িলে। সবরে হয়েছে, সবরে এতিয়া মানে আমারও সমস্যা হয়েছে। আমার নিচান দুখিয়া ঘর মানুষেতো কিনি খাবলে কেনে চিন্তা করবলগীয়া হয়ে গেছে, কারণ কেলে পার লিটার এটা 20-25 টাকাকে বাড়ি গেছে। এটা আমি যোনবোৰ মানুহ আমি যেনেকে হোক আগতে কৰি খাইছিলো, এইটো কৰি খাবলে কোনো চিন্তা হৈ গৈছে, কাৰণ কেলে এইটো আমাৰ হাজিৰা ৰেটটো বহা নাই, কিন্তু বস্তুৰ ৰেটটো বহুত বাঢ়ি গৈ আছে। অকল মিঠাতেল পিঁয়াজৰে নহয়, সকলো বস্তুৰে বাঢ়ি গৈছে, উপায় নাই, এতিয়া খাবলগীয়া হৈছে। বাজেট মিলিলগীয়া কমকৈ খাইছোঁ, আধা কেজি খাইছিলোঁ আগতে, এতিয়া আধা কেজি খাইছোঁ। প্ৰতি লিটাৰ ধাৰা মিঠাতেলৰ মূল্য 180 টকা, পূৰ্বতে ধাৰা মিঠাতেলৰ মূল্য আছিল 150 টকা। ইঞ্জিন মিঠাতেলৰ মূল্য 155-ৰ পৰা হ'লগৈ 185 টকা। ফলত দোকানত মিঠাতেল ক্ৰয় কৰিবলৈ গৈ বিপাঙত পৰিছে গ্ৰাহক। এনেকৈ হ'লে মানুহখিনি আমি বেচিবলৈ আমাৰ অসুবিধা হয়, কাৰণ দামটো বাহাকামা হৈ থাকে, আমিও দামত আনো, দামত বেচিবই লাগিব। যোগান বিভাগে এতিয়া কি কৰিছে এতিয়া আমিনো কেনেকৈ জানো, আমি আনি পেলাই বেচিছোঁ, দামত আনিছোঁ এতিয়া দামতে বেচিব লাগিব। আমি ধৰক এতিয়া তাকে মিঠাতেল এক লিটাৰ লৈছোঁ, আহিছোঁ দাম এতিয়া বাঢ়িছে, সেইকাৰণে আমাৰ অলপ প্ৰব্লেম হয়। ইফালে অত্যাৱশ্যকীয় সা সামগ্ৰীৰ লগতে এতিয়া নিত্য ব্যৱহাৰ্য মিঠাতেলৰ মূল্য বৃদ্ধিক লৈ হাহাকাৰ অৱস্থা সৰ্বসাধাৰণ ৰাইজৰ। ইমানৰ পাছতো কিন্তু নীৰৱ দৰ্শক হৈ হাত সাৱতি বহি আছে যোগান বিভাগ। শিৱসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ আৰু গহপুৰৰ পৰা পলাশ ফুকনৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।